रेशन डिलारेर बिरुद्धे दुर्नीतिर अभियोग तुले बड़ुआ पंचायत समितिर खाद्य कर्माधक्षके घेराव करे ब्लक अफिसेर भेतरे विक्षोभ ग्रामबासीदेर अभियोग दीर्घदिन धरे ग्रामेर रेशन डिलार आब्दुस सालाम ग्रामबासीदेर रेशनेर न्याज्य सामग्री दिच्छे ना बुधवार ग्रामबासीरा विक्षोभ देखाय एछाड़ाओ बिडिओके लिखित अभियोग जानाय ग्रामेर बासिंदारा मानसिक स्वास्थ्यर जन्य सबार आगे जे नामटि मने भेसे उठे सुस्थ मनेर ठिकाना मनोबिक्षण जोगाजोग नम्बर 7477-99516 রেশন ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ বড়ুয়া পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষকে ঘেরাও করে ব্লক অফিসের ভেতরে বিক্ষোভ গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে গ্রামের রেশন ডিলার আব্দুস সালাম গ্রামবাসীদের রেশনের ন্যায্য সামগ্রী দিচ্ছে না গ্রামের একাধিক মানুষকে রেশন কার্ড ব্লক আছে বলে বছরের পর বছর ধরে রেশন সামগ্রী দেয় না আমার অভিযোগ চার বছর থেকে মাল বাজার আমি সৌ দিতেছিলাম মাল দিচ্ছে না চার বছর থেকে মাল আছে কাগজ দেখাইবে যে সে লোক নয় ফিঙ্গার দিতে হবে ইয়ে দিতে হবে আলফাল কথা বলে এখন চাইছি যে মাল চাই আমার কোনো কিছুই পান না রেশনে রেশনে কোনো কিছুই পাই না গ্রামবাসীদের আরও অভিযোগ মৃত মানুষের নামে আসা রেশন সামগ্রী ওই রেশন ডিলার নিজে আত্মসাত করছে একাধিকবার রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ জানানো হলেও সমস্যার সমাধান হয়নি বুধবার গ্রামবাসীরা বড়ুয়া পঞ্চায়েত সমিতি খাদ্য কর্মাধ্যক্ষকে ঘেরাও করে ব্লক অফিসের ভেতর বিক্ষোভ দেখায় এছাড়া বিডিওকে লিখিত অভিযোগ জানায় গ্রামের বাসিন্দারা আধার কার্ডের লিঙ্ক নাই বলছে কাউকে কাউকে বলছে কি আপনার ব্লক হয়ে গেছে এইরকম করে ধরুন কিছু কিছু কার্ডের মাল দেয় না তো এখন আমাদের বলার বক্তব্য যে কার্ডগুলো আমাদের আছে যাতে করে আমরা মালটা পাই সেই জন্য আমাদের একটা অভিযোগ কতজন প্রায় লোকে বলছে এখন আমরা এখানে এসেছি আপনার গোটা পঞ্চায়েত জন এসেছি সেটা কি করে কি না সেটা আমরা ঠিক বলতে পারছি না তবে আমাদের মালটা আমরা পাই না সেটা আপনাদের বলে আপনাদেরকে আমরা যে জেলে পারে বলে যে মাল আপনাদের ব্লক হয়ে গেছে কিন্তু আধার লিঙ্ক করা নাই এরকম একটা বলে বড়ুয়া পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ সুভাষচন্দ্র কোনাই জানান গ্রামবাসীরা এর আগেও আমাকে অভিযোগ জানিয়েছিল আমি ডিলারকে সচেতন করেছিলাম কিন্তু আবারও ডিলার গ্রামবাসীদের রেশন সামগ্রী সঠিকভাবে দিচ্ছে না আমি চাই গ্রামবাসীরা যেন তাদের প্রাপ্য রেশন পায় হচ্ছে এর আগে গ্রামবাসীরা আমার কাছে অভিযোগ করেছিল লিখিত অভিযোগ দিয়েছিল দেওয়ার পরে আমি ওখানে গিয়েছিলাম ডিলারের ওখানে যখন যাই তখন কিছু না হলে আপনার 200-300 লোক জমা হয়েছিল তাদের প্রত্যেকের অভিযোগ ছিল যে আমরা ঠিক মাল পাচ্ছি না আমি সেই মতো ডিলারকে বললাম ডিলার বললো ঠিক আছে এরপর থেকে আমি সমস্ত মাল আমি মানুষকে স্লিপ দিয়ে মাল বুঝিয়ে দেবো এরপরে বেশ কিছুদিন চলল আজকে ব্লকে এতজন এসে আমাকে ঘেরাও করেছে যে আমরা মাল পাচ্ছি না আমি একবার যাওয়ার সাথেও ডিলার আবার এরকম করছে তার জন্য আমি এদেরকে বললাম যে আপনারা বিডিও সাহেবকে কমপ্লেনটা জানান হ্যাঁ আমাকে ঘেরাও করছে গ্রামবাসীরা বৌদ্ধ গ্রামবাসীরা আমাকে ঘেরাও করে এই যে মাল পাচ্ছে না যেহেতু আমি খাদ্য কর্ম দেখাচ্ছি সেহেতু আমাকে ঘেরাও করেছে যে আমাদের ডিলার আপনি একবার গিয়েছিলেন তার সাথেও কোনো কাজ হলো না আবার সেই আমার যতটুকু করার ততটুকু আমি করেছিলাম এর মধ্যে একদম সাংবাদিকও হয়েছিল তখন ডিলার রীতিমতোভাবে ঠিকঠাক মাল দিতে শুরু করেছিল এরপর আবার স্বভাব যাবে কোথায় চোরের ধর্ম যা তাই করছে কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথা ও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি OAE, BERA, ASSR, ENG, VNG, ECOGI, Vestibular, Psychological পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়ে জানতে যোগাযোগ করুন